Bismillahirrahmanirrahim. Mananiya Speaker, apnake dhonnobad janai. Dadar jatiyo sangsade mohamanno rashtrapotir bhashon Bangladesher itihashe shornokkhore lekha thakben. Mohamanno rashtrapotir bhashon jatir janok Bangobandhu Sheikh Mujibur Rahman er sonar bangla golar poripurno ekti dolil. Mohamanno rashtrapoti 30 January 143 পৃষ্ঠার ভাষণে তিনি উল্লেখ করে গিয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন এবং যে উন্নয়নের চালিকা শক্তি এবং একটি নিরপেক্ষ দেশ পরিচালনার দায়িত্বভার উনি নিয়ে কাজ করে যাচ্ছেন সেটা কিন্তু তিনি উল্লেখ করে গিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আমি মাননীয় স্পিকার আমি এমনই একটি জেলা থেকে জেলা হেডকোয়ার্টার থেকে নির্বাচিত হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা এই জেলার সদর উপজেলা এবং পৌরসভা এখানে জেলা হেডকোয়ার্টার এখানে ডিসি বসে ডিসি সাহেব বসেন এসপি সাহেব বসেন জজ সাহেবরা বসেন সমস্ত অফিসের কর্মকাণ্ড এই জেলায় বসেই নির্ধারিত হয় তো এখানে মূল সমস্যা যেগুলো আমি সেগুলো এখন তুলে ধরতে চাচ্ছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই সাতক্ষীরার পৌরসভার 9টি ওয়ার্ড বিধ্বস্ত অবস্থায় রয়েছে 14টা ইউনিয়ন একটার সাথে আরেকটার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কিছু কিছু জায়গায় রয়েছে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশের প্রতিটি জেলায় লেগেছে সাতক্ষীরার অন্যান্য উপজেলায় লেগেছে কিন্তু সদর উপজেলায় এই বিগত 10 বছরে আমাদের সেই ধরনের কোনো উল্লেখযোগ্য কাজ হন নাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার জন্য অনেক কিছুই দিয়েছেন সাতক্ষীরা সদর এবং সাতক্ষীরা জেলার জন্য কিন্তু যিনি 10 বছরের আগে দায়িত্ব পালন করেছিলেন তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বিধায় আজকে পৌরসভায় অনেক রাস্তা এখনো মাটি মাটি রাটি রাস্তা রয়েছে বাংলাদেশের কোন জেলায় এখনো পৌরসভার মাটির রাস্তা আছে বলে আমার মনে হয় না একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়ে থাকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আপনার কাছে আমি দাবি রাখতে চাই বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে দ্বিতীয় স্থলবন্দরটি সাতক্ষীরায় অবস্থিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2013 সালে সাতক্ষীরার শ্যামনগর ঐতিহাসিক জনসভায় উনি ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ একটি স্থলবন্দরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছিলেন এবং সেটা বাস্তবায়িত হয়ে গিয়েছে এখন ওইটা কাস্টম হাউস মাননীয় প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিয়ে দেন এবং একজন কাস্টম কমিশনার ওখানে বসায় দেন তাহলে এই বন্দর দিয়ে যেমন রাজস্ব আয় হবে তেমনি সাতক্ষীরার 10 লক্ষ শ্রমিক ওখানে নির্বিঘ্নে কাজ করতে পারবে আর একটু দুঃখের কথা বলতে হয় বাংলাদেশের সব স্থলবন্দরের যে সিস্টেমে চলে সাতক্ষীরা ভোমরা বন্দরের জন্য একটি বিমাতাসুলভ আচরণ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক করে রেখে দিয়েছেন মাত্র 63টি আইটেম নিয়ে সাতক্ষীরা এই ভোমরা স্থলবন্দর আমদানি করে থাকে এই স্থলবন্দরের যখন 1996 সালে উন্মুক্ত হয়েছিল যখন এলসিএস স্টেশন হিসাবে তখন সমস্ত মালামালের এখানে উন্মুক্ত ছিল কিন্তু দুঃখের বিষয় আমরা কি কারণে অন্য আমার পার্শ্ববর্তী পোর্ট হচ্ছে বেনাপোল স্থলবন্দর তারা সব আইটেম উন্মুক্তভাবে পাচ্ছে হেলি বন্দর পাচ্ছে সোনামসজিদ পাচ্ছে কিন্তু কেন ভোমরা স্থলবন্দর এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমি জানি না তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে পোর্ট আপনি যে এলসি শুল্ক স্টেশনকে আপনি সাতক্ষীরায় ঘোষণা দিয়ে এসেছিলেন পূর্ণাঙ্গ পোর্টে রূপান্তরিত করে দিয়েছেন আপনি আজকে এখানে সেখানে কমিশনারের বসার জায়গা সৃষ্টি হয়ে গিয়েছে আজকে সেই জায়গায় বিমাতাসুলভ আচরণ আজকে এনবিআর থেকে আমাদের উপরে করা হয় তাই আমি চাই আজকে এই মহান সংসদে যে আমাদের সমস্ত আইটেমগুলো যে আইটেমগুলো অন্য পোর্টে উন্মুক্ত রয়েছেন ভোমরা পোর্টেও সেগুলো উন্মুক্ত করে দেওয়া হোক ভোমরা স্থলবন্দরে যেখানে বছরে 10,000-এর মতো শ্রমিক কাজ করে কর্মচারী কাজ করে এরকম 300-400 মালিকরাও কাজ করে এখানে একটি এখানে ব্যাংক রয়েছে 5-7টি ব্যাংক রয়েছে একটি ট্রেজারি ব্যাংক রয়েছে সোনালী ব্যাংকের এখানে কোনো পুলিশ ফাঁড়ি নাই
কেবলমাত্র আমরা বিজেপির একটি ক্যাম্পের উপরে ভরসা করে এই পোর্টটি আমাদের চলতেছে। যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জননেত্রী শেখ হাসিনা, আপনি পোর্ট যেটা বানিয়ে দিয়েছেন, এখানে আপনার সাথে নাম জড়িয়ে রয়েছে সবসময়। সাতক্ষীরার মানুষ যখনই পোর্টের কথা বলে তখনই আপনার নামটা এসে যায়। তাই আপনি এখানে অচিরেই একটি পুলিশ স্টেশন, একটি ফায়ার স্টেশন এবং একটি 15 শয্যা থেকে 20 শয্যা একটি হসপিটালের ব্যবস্থা আপনি করে দেবেন। কারণ জনবল দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কাজে ওখানে একটি অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটতে পারে শ্রমিকদের বা কারোর, সেটাকে ওখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আপনি একটা ব্যবস্থা করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। সাতক্ষীরায় উৎপাদিত মাছ যেমন সাদা মাছ, বাগদা, চিংড়ি সহ বিভিন্ন মাছ উৎপাদন হয়ে থাকে, ভেটকি মাছ, পার্শে মাছ, যে মাছগুলো বিদেশে রপ্তানি হয়, সাতক্ষীরায় যেটা তৈরি হচ্ছে, সাতক্ষীরায় উৎপাদিত হচ্ছে, আমি ভোমরা বন্দর দিয়ে এক্সপোর্ট করতে পারছি না, আমাকে নিয়ে আসতে হচ্ছে বেনাপোল বন্দরে। এই বৈষম্যের দূর করে আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে সাতক্ষীরা দিয়ে যাতে রপ্তানি করতে পারে ভারতে, তার ব্যবস্থা করার জন্য আমি আহ্বান রাখব। কারণ পাইকগাছা, কয়রা এবং সাতক্ষীরা সাত উপজেলার মাছ আপনার যশোরে আনতে হয়, যশোরে অনেক সময় মাছগুলি নষ্ট হয়ে যায় সময়ের অভাবে, কারণ বেনাপোলে অনেক ভিড় হয়, ভোমরায় কেমন ভিড় হয় না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখছি যে আপনি এই ব্যবস্থাটা আপনি করে দেবেন। সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল, যেটা বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল মিল ছিল, আজকে সেই মিলটি বন্ধ হয়ে গিয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই মিলটি বন্ধ হয়ে গিয়েছে। এখানে 5,000-এর অধিক শ্রমিক কাজ করতেন, এখানে 100 বিঘার উপরে একটি জমি রয়েছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে একটি হাই স্কুল এবং এখানে পুকুর, এখানে আবাসন ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা রয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই সুন্দরবন বাস্তর কলটি যদি আবার চালু করা যায়, তাহলে সাতক্ষীরায় মানুষ আবার 5,000 মানুষের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনি আমাদের সাতক্ষীরার এই অবহেলিত সাতক্ষীরাকে আপনি একটু দেখেন এবং এই সাতক্ষীরার মানুষ যাতে এখানে শ্রম দিয়ে আগে যেমন কাজ করতে পারত সেই ব্যবস্থাটা আপনি নেবেন। খেলাধুলার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি খেলাধুলা অঙ্গনেরই মানুষ। আমাদের ছেলেরা বাংলাদেশের নাম করা প্লেয়ার রয়েছেন ক্রিকেটে, সৌম্য সরকার, মুস্তাফিজ, মৃত্যুঞ্জয়, যারা জাতীয় দলে খেলা করছে। আমাদের মেয়েরা সাবিনা ইয়াসমিন, মাসুরা খাতুন, এরা বাংলাদেশের মহিলা ফুটবল লীগের এরা আন্তর্জাতিকভাবে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে, সেই সাথে আরও 5-7টি মহিলা এখানে খেলা করে আমাদের এই সাতক্ষীরা জেলার। আমাদের সাতক্ষীরা জেলার খোখো টিমের যিনি ক্যাপ্টেন, তিনি সাতক্ষীরার বাংলাদেশের যে ক্যাপ্টেন, সে সাতক্ষীরারই ছেলে। আমাদের যে দ্রুততম মানবী, সেও সাতক্ষীরার মেয়ে, সেও বিদেশে খেলা করতে যায়। আমাদের যে শুটিংয়ে যে ছেলেটি চ্যাম্পিয়ন হয়, ইন্টারন্যাশনালে খেলা করতে যায়, সেও সাতক্ষীরার ছেলে। তাই সাতক্ষীরার খেলাধুলা থেকে শুরু করে অর্থনীতি, আমরা রাজস্ব দিচ্ছি, আমরা খেলাধুলায় বাংলাদেশকে পরিচিতি ঘটাচ্ছি, আমরা বাগদা চিংড়ি সাদা মাছ থেকে আমরা যে অর্থ এনে দিচ্ছি, তার একটি সাডেন অংশ যদি 25% অংশ যদি সাতক্ষীরা জেলার পিছনে ব্যয় করা হয়, তাহলে আমরা সোনায় সোহাগা হয়ে যাব। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সর্বশেষ আবেদন রাখছি, সাতক্ষীরায় আপনি যে স্টেডিয়ামটি অনুমোদন দিয়েছেন, যাতে দ্রুত এটা কার্যকারিতা হয় তার ব্যবস্থা করবেন, এবং সাতক্ষীরায় বর্তমান যে স্টেডিয়ামটি রয়েছে তার দুটি গ্যালারি অত্যন্ত একটি ভেঙে ফেলা হয়েছে, আর একটি ওই পাশে করা দরকার, এবং যে ভবনটি রয়েছে এটা সংস্কার করার দরকার, এটা আপনি দৃষ্টি আকর্ষণ করবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, সব আজকে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে বলতে চাই, আমরা জাতীয় পার্টি করি, আমাদের এখানে আমরা সংসদীয় গণতন্ত্রে আমরা বিশ্বাসী। বিগত 90 সালের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এসেছি। আমরা নির্বাচনমুখী দল, আমরা
আমাদের জাতীয় আমাদের নেতা মরহুম হোসেন মোহাম্মদের শেষ সাহেব যে উপজেলা সিস্টেম এবং যে জেলা পরিষদ উনি তৈরি করে গিয়েছিলেন, যে ক্ষমতায়ন ছিল জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে, সেই ক্ষমতায়ন আবার যদি আপনি চালু করেন তাহলে আমরা মনে করব বাংলাদেশের মানুষ জনগণের শাসন পাবে, না হলে সেই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু থেকে যাই। আমাদের শাসনটা আমাদের সিস্টেমটা মেনে নেবেন, কিন্তু আমাদের নেতার যে ক্ষমতাটা জনগণের কাছে দিয়েছিলেন সেই ক্ষমতাটা জনগণের কাছে আপনি আবার দিবেন, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ 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 মানুষ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।